কৌশাম্বীকে ভুলে এবার সৌমিত্র সার বাড়িতে নিমন্ত্রণ আদ্রিতের। তবে কি বিচ্ছেদ হয়েছে কৌশাম্বী ও আদ্রিতের, আর সৌমিত্র সার সাথে প্রেম করছে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মিঠাই ধারাবাহিকের গল্প কিন্তু বর্তমানে বেশ জমে উঠেছে ডক্টরবাবুর সাথে মিঠির বিয়ে দেওয়ার জন্য হল্লা পার্টি মিঠিকে বিয়ের মণ্ডপ থেকে উঠিয়ে এনেছে, আর সেখানে হল্লা পার্টির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল। মিঠাইকে পুরোহিত বেশে দেখা গিয়েছিল। অন্যদিকে সিদ্ধার্থ বন্দুক তাক করে সবাইকে চমকে দিয়েছে। সিরিয়ালের এই নতুন চমক দেখে দারুণ খুশি ভক্তরা, কিন্তু সেখানে উপস্থিতি পাওয়া যায়নি কৌশাম্বী চক্রবর্তীর। শোনা যাচ্ছিল ঈদের আগে নাকি কিছু কেনাকাটা বাকি ছিল তার, আর সেই জন্য সে মিঠাই ধারাবাহিক থেকে ছুটি নিয়েছে। শোনা যাচ্ছিল আগে থেকে আদ্রিত নাকি কৌশাম্বীর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে, কিন্তু তেমনটা হয়নি। উল্টো আদ্রিত সৌমিত্র সার বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছে সৌমিত্র সার বাবা মা তাকে বলায়। অন্যদিকে রাজীব মানে অভিনেতা সৌরভ চক্রবর্তী নাকি কৌশাম্বীর বাড়িতে গিয়েছে। এ থেকে সব দিক দিয়ে হজরলব অবস্থা। শোনা যাচ্ছে আদ্রিতের সাথে বিচ্ছেদের পরই নাকি রাজীব মানে অভিনেতা সৌরভের সাথে প্রেম করছে কৌশাম্বী। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও। ধন্যবাদ।